মাননীয় স্পিকার, আমাকে অনেক দাওয়া, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজের এই উদ্বোধনের জন্য দাওয়াত দিলেন, ঠিক না মাননীয় স্পিকার? এখন আজকে এখানে তো আমরা গত প্রায় 100 জন মতো বক্তৃতা দিয়েছে, পদ্মা ব্রিজ নিয়ে অনেক কথা বলেছে। আজকেও দেখলাম আমাদের জন্য মাননীয় সদস্য শাহজাহান খান পদ্মা ব্রিজে উঠবেন না, এখন মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছেন আর একজন সদস্য বলছেন পদ্মা ব্রিজে উঠবেন না। তা আমরা কি করবো? এখানে আমাদের পাশে আমাদের বড় ভাই যে জনাব আপনার ফিরোজ রশিদ আছে, নিক্সন চৌধুরী পিছনে বসে, আমাদেরকে কয়েকদিন আগে দাওয়াত দিল যে উদ্বোধনের পরে আপনাদের বাড়িতে যাবেন, দাওয়াত দিয়েছে না, সর্বোচ্চ ব্যক্তির দাওয়াত গ্রহণ করবেন। এখন মাননীয় স্পিকার এখন দাওয়াত দিবেন, ওদিকে আরেকজন ভয় দেখাবে, তা আমি তো আতঙ্ক আছি যে ওখানে পার হয়ে যাওয়ার পদ্মাতে আমাকে ডুবিয়ে দিবে কিনা, ফেলে দিবে কিনা নদী থেকে, এটা তো একটা ভয়ের মধ্যে আছি। সুতরাং মাননীয় স্পিকার আমি মনে করি যে এটা আমাদের জন্য গৌরবের কোনো ই নয়, পদ্মা ব্রিজ আমাদের অর্থায়নে করেছি, আমরা নিজস্ব হাতে চেষ্টা করে করেছি, এটা আমাদের গৌরবের। এটা নিয়ে তীর্যক মন্তব্য, তীর্যক কথাবার্তা, কালকে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী দেখলাম বক্তৃতা দিচ্ছে যে বিএনপির মন খারাপ পদ্মা ব্রিজ, না আমাদের মন খারাপ নয় মাননীয় স্পিকার, আমাদের মন কেন খারাপ হবে, আমরা আনন্দে আছি। আমাদের মন খারাপ হচ্ছে যে আমরা 25 বর্ষ পালন করলাম, আমরা পদ্মা ব্রিজ উদ্বোধন করলাম, কিন্তু আমরা বাংলাদেশে যে গুম এবং খুনের সংস্কৃতি তৈরি হয়ে গেছে আমরা এখান থেকে বাড়াতে পারবো? আমরা মাননীয় স্পিকার, আমরা ভোটের অধিকার যে হারিয়ে ফেলেছি সেটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি ওইদিকে দৃষ্টি দেন, এইদিকে নজর দেন, আপনি যতই বলেন না কেন মানুষ এখন দ্রব্যমূল্যের যে মহা ঊর্ধ্বগতিতে রয়েছে এইদিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। আপনি যতই মানুষকে এই পদ্মা ব্রিজের স্বপ্ন দেখান আর মেট্রো রেলের স্বপ্ন দেখান আর মহা প্রকল্প দেখান, মানুষের পেটে খাদ্য চাই, মানুষ আজকে দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, মানুষের এই অবস্থায় মানুষ বাঁচতে চায়, বাঁচার জন্য তাদের যে অর্থ দরকার সেই অর্থ তারা চায় মাননীয় স্পিকার। সুতরাং আমি অনুরোধ করবো আপনাকে যে আজকে বাজেটের অধিবেশন হচ্ছে, বাজেটের অধিবেশনে আমাদের মাননীয় সদস্যরা দীর্ঘ লম্বা বক্তৃতা দিচ্ছে, আমার বলার অপেক্ষা রাখে না মাননীয় স্পিকার, আমি তো এই সংসদে দীর্ঘদিন থেকে আসি, কিন্তু এই আলোচনায় বাজেটের উপর আমাদের গবেষণা, আমাদের চিন্তাভাবনা, আমাদের প্রস্তাব, আমরা যদিও সংসদে বাজেট প্রণয়নে আমাদের কোনো দায়িত্ব নাই, ভূমিকা নাই, পাশ করার সময় হ্যাঁ না শুধু বলবো, কিন্তু আমি মাননীয় অর্থমন্ত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করবো যে জনাব সাইফুর রহমানকে আমরা যখন সংসদে আমরা বাধ্য করেছিলাম। মাননীয় সদস্য বর্ধিত সময়ও শেষ হয়েছে, ওকে প্লিজ 1 মিনিটের মধ্যে শেষ করেন। মাননীয় সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান প্রি বাজেট সেশন মিটিং করতেন, সমাজের সর্বস্তরের ব্যক্তিদের নিয়ে বসতেন, আপনি আলোচনা করেন, আলোচনা হচ্ছে একটা উত্তম জিনিস, আলোচনার মধ্য দিয়ে আমাদের সংকটের সমাধান হবে, আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের ভালো জায়গায় পৌঁছতে পারবো। মাননীয় স্পিকার আমি সর্বশেষে বলবো যে বাংলাদেশে আজকে জনপ্রশাসন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, জনপ্রশাসনকে এখন আমরা জনপ্রশাসন বলি না, এটা আমি প্রশাসন পরিণত হয়ে গেছে। আমি প্রস্তাব করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে জনপ্রশাসনে আমাদের জেলায় 2 জন ডেপুটি কমিশনারের পদ পদায়ন করার জন্য, একটা থাকবে ডিসি অ্যাডমিন আর একটা থাকবে ডিসি পলিটিক্যাল, কোনো কাজ হচ্ছে না মাননীয় স্পিকার, সারাক্ষণ পলিটিক্যাল কাজ নিয়ে তারা ব্যস্ত, জমি অধিগ্রহণ শেখ হাসিনা সেতুর প্রকল্প 3 বছর হয়ে গেছে আমরা এখনও জমি অধিগ্রহণ কমপ্লিট করতে পারিনি, কী কাজ হচ্ছে মাননীয় স্পিকার? যে কারণে আমি মনে করি যে আজকে ওইখানে আপনার প্রত্যেক জেলায় জেলায় 2টো ডিসির পদায়নের ব্যবস্থা করবেন। আর এই সংসদের কথা কী বলবো মাননীয় স্পিকার, বাইরে পারসেপশন কিন্তু খারাপ, বাইরে বলছে যে এইটা মনে হয় মহাজোটের আমাদের জাতীয় কার্যালয় হয়ে গেছে, এখানে বিরোধী দলকে আনতে হবে আপনার, শক্তিশালী বিরোধী দল ছাড়া একটা জবাবদিহিমূলক সরকার আপনার রাষ্ট্র কখনোই বিনির্মাণ করা যায় না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে বলবো যে আপনি তথ্য নিন, সারা বাংলাদেশে প্রায় এই খাতে ব্যয় করছেন 32,000 কোটি টাকা, 60,000-এর অধিক সরকারি স্কুলের মধ্যে 30% স্কুলে শিক্ষক স্বল্পতার কারণে কোনো শিক্ষা কার্যক্রম নাই, যার ফলশ্রুতিতে আমি মনে করি যে এটি ভয়াবহ সংকট, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমার ব্যক্তিগত প্রস্তাব যেটা আমি ইতিমধ্যে লিখিত আকারে দিয়েছি মন্ত্রণালয় এবং অধিদপ্তরে, আমার ব্যক্তিগত প্রস্তাব যে আউটসোর্সিংয়ের মাধ্যমেই হোক বা স্থানীয় ভিত্তিতে একটা নীতিমালা প্রণয়ন করা হোক, এই শূন্য পদগুলিতে শিক্ষক স্বল্পতার দ্রুত পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার অবস্থা আরও বেহাল দশা, এই বছর এসএসসি পরীক্ষা আমি দেখলাম প্রায় 2 লক্ষের অধিক আপনার ছাত্রছাত্রীর পরীক্ষায় উপস্থিত হচ্ছে না, বিপুল পরিমাণ ছাত্রছাত্রী ঝরে পড়েছে, কিন্তু এই 2 বছর করোনাকালীন পরে আমাদের এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী, আমরা যে ছাত্রগুলো ঝরে পড়েছে আমাদের যে আপনার এটাকে কীভাবে আমরা মেকআপ করবো সে ব্যাপারে কোনো রোডম্যাপ আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে দিতে পারেনি। শুধু তাই না মাননীয় স্পিকার, আমাদের শিক্ষার যে গুণগত মান এটি অত্যন্ত তলানিতে ঠেকেছে, আজকে বাংলাদেশে যদি আজকে তাকিয়ে দেখেন যে আয়ুবের দশকে বাংলাদেশে যে সায়েন্স ল্যাবরেটরিগুলো তৈরি করা হয়েছিল সেটা ধরুন গরু চড়ছে মাননীয় স্পিকার, সেখানে তো গরু চড়ছে, একটা জাতির সত্যিকার অর্থে আমি আপনাকে বলবো যে একটা জাতির গবেষণা রিসার্চ প্রকাশনা এটি নির্ভর করে সেই জাতি কতখানি উন্নত।
আজকে আমাদের দেশে একটু বন্যা হলে সমস্ত রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আজকে আপনারা আমরা হাওরের মধ্য দিয়ে ওয়ালওয়েদার রাস্তা তৈরি করলাম বন্যার কারণে, সেগুলো বলা হচ্ছে প্রধানমন্ত্রী বলছে কেটে দাও, এই সুনামগঞ্জের রাস্তা কেটে দাও, পানি তাড়াতাড়ি পার করতে হবে। তাহলে আমাদের এখানে গবেষণা কোথায়? আজকে আপনাদের স্থানীয় সরকার মন্ত্রী আজকে একটা সেমিনারে বক্তব্য বলেছেন যে আমরা যে সমস্ত ঢাকার চারপাশে ব্রিজ নির্মাণ করা হয়েছে এগুলো সব ভেঙে ফেলবো, এগুলোর উপদে যেন আমাদের নদী চলাচল করতে। তাহলে আমরা 40-50 বছর ধরে এই যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলাম, এগুলো অপচয় হয়ে যাচ্ছে না মানে স্পিকার? আমাদের গবেষণা কোথায়? আজকে একটু বৃষ্টি, আমরা নিম্ন অঞ্চলের ভাটির দেশ, উজানে বৃষ্টি হবে, বন্যা হবে এবং আমাদের এই রিজন দিয়ে পানি বঙ্গোপসাগরে যাবে, সাগরে যাবে। কিন্তু এইটার জন্য আমাদের যে গবেষণা ছিল পাকিস্তান আমলে, ইভেন বাংলাদেশের পরেও, এখন আমাদের কোনো গবেষণা নাই। আমরা যত্র রাস্তা নির্মাণ করছি, যত কালভার্ট নির্মাণ করছি, সেই ক্ষেত্রে যখন একটু বন্যা বর্ষা হচ্ছে তখন এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে আমাকে গবেষণা রিসার্চে আমাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষাক্ষেত্রের অবস্থা, উচ্চশিক্ষাঙ্গনের অবস্থা সত্যিকার অর্থে মানি স্পিকার খারাপ, সত্যিই খারাপ। এখানে আজকে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষাঙ্গনগুলোর যে অবস্থা, যে বেহাল দশা, এটা মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, বলার অপেক্ষা রাখে না যে যখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা বিদায় হচ্ছে তখন তাদেরকে আমরা আপনার প্রশংসা দিয়ে তাদেরকে আপনার সুন্দরভাবে আমরা বিদায় করতে পারছি না, তাদেরকে পুলিশ প্রহরায় সেখান থেকে বিদায় হতে হচ্ছে। মানে স্পিকার, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা কারিগরি শিক্ষার কথা বলছি, এটা কাগজে কলমে 15 বছর যাবৎ সরকার একটানা ক্ষমতায় রয়েছে, আজকে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি কতটুকু? আজকে বিশ্ববিদ্যালয় শুধু নয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু প্রতিষ্ঠা করছি, কিন্তু সত্যিকার অর্থে মাননীয় স্পিকার আমাদের এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে সক্ষমতা বৃদ্ধির জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেগুলো 11 বছর আগে আপনি পরিকল্পনা নিলেন 100টি উপজেলায় TSC কারিগরি স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করবেন, এটা অগ্রগতি 50% হয়নি। তো 3 বছরের প্রকল্প 11 বছরে বাস্তবায়ন হয় না মাননীয় স্পিকার, তাহলে আমার অগ্রগতি কী? আপনি বলেন শিক্ষাক্ষেত্রে আপনাকে সবচেয়ে নজর বেশি দিতে হবে, শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে, এখানে যেহেতু করাপশন নাই, তাদের অবৈধভাবে কোনো ইনকামের পথ নাই, একটা শিক্ষককে বেতন, শিক্ষক নিয়োগ দিচ্ছেন তার বেতন কত? 14,000 টাকা, 15,000 টাকা, তাদেরকে বেতনের মান তাদের বাড়াতে হবে যেন তারা শিক্ষায় গবেষণায় আরও তারা নিয়োজিত হতে পারে। মাননীয় স্পিকার, এখানে স্বাস্থ্যের কথা আমি কী বলবো আপনাকে, স্বাস্থ্যের ব্যাপারে তো আমাদের স্বাস্থ্য সকল সুখের মূল, কিন্তু স্বাস্থ্য আমরা বারবার গত 2 বছর থেকে বলে আসছি যে স্বাস্থ্যের ব্যাপারে আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটা এত বেহাল অবস্থা এই করোনাকালীন সময়ে আমরা স্বাস্থ্যের যে চিত্র দেখেছি। মাননীয় স্পিকার, আমি সুনির্দিষ্টকারে প্রস্তাব দেব কতগুলো, যেখানে স্বাস্থ্যক্ষেত্রে সর্বপ্রথম আমাদের নিয়োগ, ভর্তি, বাণিজ্যে কেনাকাটায় দুর্নীতি অনিয়ম বন্ধ করতে হবে, জনবল সংকট অতি দ্রুত আপনাকে দূর করতে হবে, বিষয়ভিত্তিক ডাক্তার এবং টেকনোলজিস্ট আপনাকে নিয়োগ দিতে হবে, সরকারি এবং বেসরকারি চিকিৎসা ব্যবস্থাকে অবশ্যই আলাদা করতে হবে। এই সাবকন্টিনেন্টে কোথাও আপনার সরকারি চিকিৎসক আর বেসরকারি একসাথে কাজ করে না, আমাদের দেশে এটা বড় সংকট। আমি মনে করি এইটার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী 50 বছর আমরা পেরিয়ে গেছি, খালি উন্নয়নের মহাসড়ক দেখলে হবে না, এগুলো হচ্ছে আমাদের, এগুলোর ব্যাপারে সবচেয়ে আপনাকে নজর বেশি দিতে হবে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা যে কমিটিগুলো রয়েছে সেগুলোকে আপনার শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, কৃষিতে আজকে সবচেয়ে বেহাল দশা, কৃষিমন্ত্রী এখানে নাই, এখানে চেয়ারগুলো সব খেলা, বাজেটের আলোচনা হচ্ছে মানে দুঃখজনক, বাজেটের আলোচনায় মন্ত্রীদের থাকতে হবে, আমরা যে কথাগুলো বলছি সে কথাগুলো শুনতে হবে। আজকে বিদ্যুৎ নাই, আজকে বিদ্যুতের মূল্য বাড়ছে, সারের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, কৃষকরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছে না। প্লিজ কথা বলতে দেন প্লিজ। আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব যে আমাকে এই দীর্ঘ সময় প্রায় 150-200 জন বক্তব্য রেখেছে, আমাকে আক্রমণ করেছে, আমাকে অনেক কথা বলেছে, আমাকে তো তার একটু সময় আপনি দেবেন এই কথাগুলো বলার জন্য। আমি ভালো কথা বলছি, আমি আপনাদেরকে কোনো আক্রমণ বা কটাক্ষ করা নয়। বাংলাদেশে কৃষি ব্যবস্থা আপনাকে, এখন আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কৃষিতে আমাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা ওই সময় কৃষিতে আপনার এখানে ভারতে পাঞ্জাবে আপনার সেচ কাজে বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি, আপনার আমাদের দেশে আমরা বিএনপির সময়ে আমরা কৃষিতে সেচ কাজে 30% বিদ্যুতের আপনার আমরা ভর্তুকি দিয়েছিলাম। আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীকে, ভর্তুকি কৃষিতে অনেক দিচ্ছি আমরা সরাসরি বাংলাদেশ, যেহেতু সারা দেশে বিদ্যুৎ ছড়িয়ে গেছে, আপনি সেচ কাজে যে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এটাকে আপনি ফ্রি করে দেন পর্যায়ক্রমে ধীরে ধীরে, এতে সরাসরি কৃষকরা উপকৃত হবে, সরাসরি কৃষকরা উপকৃত হবে। ফল আমদানির ক্ষেত্রে আমি ওই সাইফুর রহমানকে বলেছিলাম যে আমার আমের দাম পাচ্ছি না, আমাদের দেশে আম, লিচু, কাঁঠাল, জাম, মৌসুমি ফলে ভরা রাস্তায় রাস্তায় পড়ে আছে, আপনি বিদেশি ফল আমদানির উপর 200-300% ট্যাক্স আরোপ করেন, কোনো দরকার না আমাদের বিদেশি সমস্ত ফল আর বিদেশি বৈদেশিক মুদ্রা নষ্ট করে। কৃষি পণ্য আমদানি তারপরে রাস্তা আনতে হবে, আমরা বলছি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমরা এখন 70-80 লক্ষ টন খাদ্য আমদানি করছি, চাল, গম, ভুট্টা, ডাল, এই সমস্ত কিছু। কৃষি উৎপাদন আমাকে বাড়াতে হবে, নজর দিতে হবে, এবং এই ক্ষেত্রে আমাকে অবশ্যই কৃষিতে যেন কৃষকরা ন্যায্য মূল্য পায় সে নিশ্চিত করতে হবে। এত বৈদেশিক মুদ্রা পাবো কোথায় আমরা মাননীয় স্পিকার? আজকে বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করবো যে এখানে আমাকে একটু সময় দেবেন আপনি,
বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে প্রায় 26,000 কোটি টাকা আপনি বরাদ্দ করেছেন। এই বছর ভারত থেকে আমরা ইতিমধ্যে 1600 মেগাওয়াট আমরা বিদ্যুৎ আমদানি করছি, আরও 1600 মেগাওয়াট আমদানি পাইপলাইনে আছে। আর যে সমস্ত বিদ্যুৎ প্রকল্পগুলো আমাদের এই বছর আপনার কাজ সম্পূর্ণ হবে, প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা এই আগামী অর্থ বছরে আমরা আমাদের লাইনে নিয়ে আসতে পারবো। এই এত মেগাওয়াট বিদ্যুৎ আমরা কোথায় আপনার ব্যবহার করবো তার পুরো পরিকল্পনা কোথায়? রূপপুর পানীয় বিদ্যুৎ থেকেও আমরা আগামী বছর 1200 মেগাওয়াট নিয়ে আসবো। অর্থাৎ যদি আমরা এই বিদ্যুৎগুলো উৎপাদন কাজ নির্মাণ কাজ সমাপ্ত করার পর আমরা যদি এগুলো ব্যবহার করতে না পারি আমাকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে, বিদ্যুতের রেট বাড়বে, এতে বিদ্যুৎ বিভাগ দেউলিয়া হয়ে যাবে। মানে স্পিকার, আমরা 10 বছর থেকে বলছিলাম কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বানায়েন না, এটা আমাদের পরিবেশের জন্য খারাপ। রামপাল মাতারবাড়ি করেছেন, গতকালকে না পরশুদিন দেখলাম জাপান মাতারবাড়ি থেকে তাদের অর্থ প্রত্যাহার করে নিচ্ছে। এই বিপুল পরিমাণে এই সমস্ত কাজ আমরা বলেছি যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ সারা পৃথিবীতে এখন এটা বানাচ্ছে না, সুতরাং এটা বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে পানি সম্পদ মন্ত্রণালয়, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আজকে পানি সম্পদ মন্ত্রণালয়কে অর্থ বাড়াতে হবে, পানি সম্পদের গবেষণা বাড়াতে হবে, নদীগুলো শাসন করতে হবে। নদীগুলোর ড্রাই সিজনে আমরা পানি পাচ্ছি না, আপনি ভারত সমস্ত নদীতে 54টা নদীতে বাঁধ দিয়েছে, ড্রাই সিজনে আমরা পানি পাচ্ছি না, আর বন্যার সময় সমস্ত বাঁধ খুলে দিচ্ছে, আমরা বন্যায় ডুবছি। যে কারণে আমাকে পানি সম্পদ মন্ত্রণালয়ে গবেষণায় জোর দিতে হবে, পানি সম্পদ মন্ত্রণালয়ে অর্থ বাড়াতে হবে, আমাদের নদীগুলোকে আপনার শাসন করতে হবে, নদীগুলোকে আপনার যথাযথভাবে গবেষণার মধ্যে দিয়ে সঠিকভাবে আমাদের চালাতে হবে। মাননীয় স্পিকার, যোগাযোগের ক্ষেত্রে রেল নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ খাত, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলাম 2001 থেকে 2006 সাল পর্যন্ত, অনেক প্রস্তাব দিয়েছিলাম, পরামর্শ অনেকগুলো সে সময় কার্যকর করেছিলাম। কিন্তু মাননীয় স্পিকার, আমরা এই গত এক যুগে দেখছি নতুন রেল লাইন নির্মাণের ক্ষেত্রে, নতুন নতুন প্রকল্প বানানোর ক্ষেত্রে যত নজর, ব্রিটিশ আমল থেকে যে প্রায় 2200 কিলোমিটার পুরনো রেলপথ যেটিকে কেন্দ্র করে আমাদের নগরায়ণ তৈরি হয়েছে, সেই দিকে আমাদের নজর নাই, সেই দিকে আমাদের দৃষ্টি নাই। আপনি রেলে আপনি এই গত 13 মাস ধরে 300 কোটি টাকা এডিবি ঋণে 10টা লোকোমোটিভ নিয়ে এসছেন, পড়ে আছে ঋণের টাকা, পড়ে আছে আপনার অব্যবহৃত অবস্থায়। প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে শহীদপুর ওয়ার্কশপের জন্য আপনি মালামাল নিয়ে এসছেন, জনবল নাই, পড়ে আছে। তারপরে আপনার ডেমু ট্রেন নিয়ে আসলেন 20 সেট 700 কোটি টাকা দিয়ে, 18টায় অকেজো। এই সমস্ত এই যে হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে, আমরা আমাদের ঋণের টাকাই হোক আর আমাদের নিজস্ব টাকা দিয়ে হোক, এগুলো যে করছি এগুলো সব অপচয় যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার প্রস্তাব থাকবে রেলের ক্ষেত্রে যে অবশ্যই পুরনো লাইনগুলোকে অগ্রাধিকার দিতে হবে। আজকে সড়ক, নৌ এবং আকাশপথে যেমন প্রাইভেট সেক্টর কাজ করছে, রেলপথেও আপনাকে প্রাইভেট সেক্টরকে বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। রেলে যেন আপনার সরাসরি মালামাল এবং মানুষ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বেসরকারি নিয়োগ পায়, এটাতে আমাদের ব্যাপক পরিবর্তন হবে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই কারণেই হবে যে আমাদের সড়কের চাপ কমবে। একটা রাজশাহী থেকে একটা ওয়াগানে যদি আমি মালামাল নিয়ে আসি, 1000 ট্রাকের সময় মালামাল নিয়ে আসবে একটা ট্রেনে, যে কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এটি আমি 20 বছর আগে লিখিত প্রস্তাব দিয়েছি। রেল বিভাগ চাবে না, বলেছে না এটা আমাদের সরকারি সেবা প্রতিষ্ঠান, নো, আমাদের ছোট দেশ, 20 কোটি মানুষের দেশ। আমি মাননীয় সদস্য মোহাম্মদ হারুন রশিদ, আরও 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে প্রধানমন্ত্রী রেলের ক্ষেত্রে এইটা আমাদের যদি শতকরা 90-95% মানুষ এখন সম্পূর্ণ সড়কের উপর নির্ভরশীল, নৌপথ নষ্ট হয়ে গেছে। পাকিস্তান আমলে দেখবেন যে রেল এবং নৌপথ ছিল সবচেয়ে যোগাযোগের একমাত্র মাধ্যম, এখন আমরা সড়কে 90-95%। আপনি হাইওয়ে বানাচ্ছি 6 লেন 10 লেন, মেট্রো রেল বানাচ্ছি। আমি মনে করি মাননীয় স্পিকার যে এইখানে রেলকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এবং সর্বপ্রথম আপনি আমাদের যে পুরনো যে রেল লাইনগুলো ব্রিটিশ আমল থেকে যে লাইনগুলো রয়েছে সেগুলোকে আপনি সবচাইতে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে। মাননীয় স্পিকার, আজকে যেহেতু আমাকে আপনি সময় দিয়েছেন, আমি অর্থমন্ত্রীকে সেদিন একটা সুন্দর সংজ্ঞা দিয়েছিলাম, এর চাইতে পৃথিবীতে অর্থমন্ত্রীর কোনো এত উত্তমার সংজ্ঞা নাই। আজকে আপনাকে সবচাইতে আপনি হচ্ছেন অর্থমন্ত্রী, কোষাগারের রক্ষক। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনাকে কোষাগার রক্ষা করতে হবে। কী করবেন আপনি, কী আইন করবেন, কী আপনার ইনস্ট্রুমেন্ট লাগবে, কী আপনার প্রতিষ্ঠানিক শক্তি বাড়তে হচ্ছে, আপনি করেন, বাজেটে নিয়ে আসেন, টাকা বাড়ান, হাজার হাজার কোটি টাকা আপনার প্রতিষ্ঠান থেকে লুটপাট হয়ে যাচ্ছে, আমরা তাকিয়ে থেকে দেখব। এটা হতে পারে না মাননীয় স্পিকার, এটা হতে পারে না। এইটার জন্য আপনাকে অবশ্যই আমি মনে করি যে এই সমস্ত ক্ষেত্রে দেখেন, আমাদের এই যে মাননীয় স্পিকারের সভাপতিত্ব প্রধান অতিথিতে আমাদের কয়েকদিন আগে একটা সেমিনার হলো, সেখানে অর্থ বিভাগের আপনাদের সচিবও ছিল, উনি সুস্পষ্টভাবে আমাদেরকে এই আমাদের যে বাংলাদেশে আমাদের প্রকল্প বাস্তবায়ন বিলম্ব এবং অনিয়ম যে দুর্নীতির একটা চিত্র তুলে ধরেছে, পরিষ্কার বলেছেন উনি যে যথাযথভাবে প্রকল্পের প্রাক প্রস্তাব ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করা হচ্ছে না, প্রকল্পের ডিপিপি অনুমোদনের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে, প্রকল্প ডিজাইন এবং নকশা যথাযথভাবে হচ্ছে না, ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে না। এই সমস্ত আমার কথা নয়, এগুলো অর্থ বিভাগ থেকে বলছে, এটা আমাদেরকে লিখিত কাগজ দিয়েছে মাননীয় অর্থমন্ত্রী। দেখেন, এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ অবশ্যই এগিয়ে যাবে।
অর্থের অপচয়টা হচ্ছে এখন আমাদের দেশে সবচেয়ে বড় সংকট। এই অর্থ অপচয় রোধ করার জন্য আপনাকে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি সমালোচনার জন্য বলছি না, আপনি এখন মাননীয় সদস্য ওকে এক মিনিটের মধ্যে শেষ করুন প্লিজ। মাননীয় স্পিকার একটু সময় দিতে হবে আপনাকে প্লিজ। আমি তো ভালো কথাই বলছি মাননীয় স্পিকার প্লিজ। এখানে মাননীয় সেই জন্যই বাড়াই দিচ্ছি, ভালো কথা তো বলছি মাননীয় স্পিকার, আপনি আপনি সময়টা দিবেন আমাকে প্লিজ। দেখেন এখানে আজকে আপনার দুই মিনিটের মধ্যে শেষ করুন ওকে। বিদেশে জি মাননীয় স্পিকার সময় দিবেন প্লিজ, যারা যারা আপনার বিদেশে অতিরিক্ত দুই মিনিট। আপনি কেন তাদেরকে আপনি এই বৈধতা দিবেন? নো, অসম্ভব, এটা দেওয়া যাবে না, এটা আপনি প্রত্যাহার করবেন, এতে আপনার কোনো লাভ হবে না, বরং বদনামের শিকার হবেন। আপনাকে আইনও সংশোধন করতে হবে, আইন সংশোধন না করে আপনি এই সুযোগ দিয়ে কোনো লাভ হবে না। ওরাকে আনলেই দুদুকের মামলা হবে, জেলখানায় যেতে হবে, কোনো পরিত্রাণ নাই। সুতরাং আমি মনে করি এটা আপনার করা ঠিক হবে না, এটা অবশ্যই আপনাকে প্রত্যাহার করতেই হবে।